সকাল থেকে শুরু করলাম তোমাদের সাথে কথা বলতে। সকাল 7টা বাজে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন এই চা করব, চা খাবো, তোমাদের সাথে পরে আবার কথা বলবো। দাঁড়াও একটু তোমাদের বাইরেটা দেখাচ্ছি। দেখো না কি বৃষ্টি হচ্ছে বাইরে, কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিন্তু বৃষ্টির দিনেই তো খিচুড়ি খেতে ইচ্ছা করে। আজকে না খিচুড়িই বানাবো, আগে চাটা খেয়ে নেই তো, তারপরে দেখতে থাকো তোমরা। দেখলে তো তোমরা বাইরেটা, বৃষ্টি হচ্ছে, এখন চা করতে যাচ্ছে, চলো। চলো ওই ঘরে যাচ্ছি। এখন ডালটা ভেজে নিচ্ছি, মুগের ডাল। এর আগে ডালটা ভেজে নিলাম, এখন হচ্ছে বাদামটাও ভেজে নিচ্ছি। বন্ধুরা, খিচুড়ি বলতেই ঘি, ঘি দিলে কিন্তু খেতে টেস্ট হয়, কিন্তু আমি তো ঘি খেতে পারবো না, তার জন্য সম্পূর্ণ সরষার তেল দিয়ে করব। বন্ধুরা, কড়াইতে যে সরষার তেলটা আছে না, সেখানে সম্বাদ দেব হচ্ছে এলাচ, দারচিনি আর কাঁচা লঙ্কা। এরপরে দিব শুকনো লঙ্কা, তারপরে দিব হচ্ছে আদা। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন আদা এগুলি সব ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব হচ্ছে ভেজে রাখা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, একসাথে দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে সেখানে দেব হচ্ছে বাদাম। বাদাম দেওয়ার পরে আর একটু ভাজা ভাজা করব, তারপরে দেব হচ্ছে লবণ, তারপরে হলুদ দিব একটু, জিরের গুঁড়ো দিব, আর অল্প দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এক চামচ দিব চিনি। নাড়াচাড়া করব, তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিব হচ্ছে গরম জল। এই গামলাতে এখন আমি রান্না করব খিচুড়িটা, এই ওই কড়াই থেকে এই গামলাতে নিয়ে আসবো। বন্ধুরা, এই যে কড়াই থেকে এই যে গামলাতে বসিয়ে দিলাম। একটু গরম মশলা দিচ্ছি। বন্ধুরা, আমার রান্না টান্না সব হয়ে গেছে, এখন ওই বাসন কড়াই আছে, ওগুলি মাজবো, মেজে তারপরে আবার স্নান করবো। বন্ধুরা, আমার স্নান টান সব হয়ে গেছে, এই যে এখন স্নান করে আসলাম। অন্যদিন তো সকালে স্নান করে পুজো টুজো সব দিয়ে দিই, আজকে এই যে স্নান করে পুজো দিয়ে এই যে তোমাদের সাথে আবার কথা বলছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।